সুপার স্লিম একটা, মানে এটা আপনি যদি দেখেন যে দেন বেলেটের মতন একটা পাতলা ডিসপ্লে, এটা একটা হলো আপনার i7 ভেরিয়েশন দিয়ে, কোর i7 ম্যাকবুক এয়ার 2015 সাল মডেল, কোর i7 প্রসেসর, ম্যাকবুক এয়ার 2017 জি, ম্যাকবুক এয়ার 2017 সাল মডেল, i5 প্রসেসর, 8GB RAM, স্টোরেজ হলো 256GB, যতদিন থাকবে ততদিন আপনি আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন। স্পেস গ্রে কালার, এটার মধ্যে কিন্তু কালার দুইটা ভেরিয়েশন আছে, একটা হলো স্পেস গ্রে কালার আর একটা হলো সিলভার কালার। রেজুলেশনের ডিসপ্লে 13 ইঞ্চি, ১৬GB RAM, বাজেটের মধ্যে হচ্ছে না, তাদের জন্য কিন্তু আবারও আমরা অ্যাপেল পার্কে চলে আসছি রিজনেবল প্রাইসের মধ্যে বা কম প্রাইসের মধ্যে ম্যাকবুক দেখাতে। এবং এইবার কিন্তু একটা সুখবর পেলাম, সেটা হচ্ছে অ্যাপেল পার্কে চলতেছে ম্যাকবুক এয়ারের ওপরে, ইয়ার এন্ড ম্যাকবুক এয়ারের যতগুলো মডেল রয়েছে সবগুলোর ওপরে স্টক ক্লিয়ার সেল চলতেছে, সর্বোচ্চ 10,000 টাকা ডিসকাউন্ট এবং সর্বনিম্ন 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া কিন্তু প্রো সিরিজ এবং সারফেস এবং আপনারা হচ্ছে আইম্যাক যারা নিতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন অ্যাপেল পার্কে, আসলে সবসময় হাসান ভাইকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা ম্যাকবুক এয়ার নাকি 5,000 থেকে 10,000 টাকা কমে দিচ্ছেন? জি। আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা মিরপুর 10-10 নম্বর গোল চত্বরের ঠিক পাশে, অফিস স্কোয়ারের লিফটের 7 লেভেল 7, শপ নাম্বার 709-713 আসলে আমাদেরকে পেয়ে যাবেন। সবসময় কিন্তু আপনারা হাসান ভাইকে পেয়ে যাবেন। শুরু করবো কোনটা দিয়ে আমরা? আজকে আমরা শুরু করবো ম্যাকবুক এয়ার 2015 সালের মডেল দিয়ে। এটা কিন্তু একটা আরেকটা জিনিস, মানে সুপার স্লিম একটা, মানে এটা আপনি যদি দেখেন যে দেন বেলেটের মতন একটা পাতলা ডিসপ্লে, এটা কিন্তু আপনি চাইলে মানে ক্যারি করে কমফোর্টেবল, এবং ইয়ারে কিন্তু আপনার ম্যাক্সিমাম কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকে এবং সুপার স্লিম। আবার এই লোগোটা কিন্তু এলইডি লোগোটা, এটা কিন্তু জ্বলবে রাত্রেবেলা কাজ করার সময়, এটা কিন্তু জ্বলবে এবং অনেকক্ষণ ব্যাকআপ পাবে। হ্যাঁ, আর এটার কনফিগারেশনটা হলো ম্যাকবুক এয়ার 2015 সালের মডেল, i5 প্রসেসর, 8GB RAM, স্টোরেজ হলো 256GB, আর এটাতে কিন্তু 13 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশন ডিসপ্লে, কিবোর্ডে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে, আর আপনি চাইলে এটাতে কিন্তু স্টোরেজ আপডেট করতে পারবেন, চাইলে 512 1 TB মন মতন আপনি কনফিগারেশন আপডেট করতে পারবেন। আর এটার প্রাইস পড়বে মাত্র 36,000 টাকা। জি ওকে, 36,000 টাকায় কিন্তু আপনারা ম্যাকবুক এয়ার পেয়ে যাবেন ভাই। আসলে তো ডিসকাউন্ট করে দিবেন? অবশ্যই ডিসকাউন্ট থাকবে, যেহেতু বলছি যে মানে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, মিনিমাম হলেও 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নিলাম আপনার ইয়ারে আরেকটা ভার্সন আছে 15 সালের, যেটা হলো আপনার i7 ভেরিয়েশন দিয়ে, কোর i7 ম্যাকবুক এয়ার 2015 সাল মডেল, কোর i7 প্রসেসর, 8GB RAM, স্টোরেজ হলো 256GB দিয়ে, আর যদি এটা আউটলুকটা দেখি ফুলি ফ্রেশ কন্ডিশন, মানে আল্ট্রা সিলিং পুরো, আর এটার প্রাইস পড়বে মাত্র 38,000 টাকা। জি, 38,000 টাকা, এর উপরে 5 থেকে 10,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, আপনারা মানে 5 থেকে 10,000 টাকা ডিসকাউন্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে কোন মডেলের উপরে কতটুকু ডিসকাউন্ট চলতে আছে এবং আপডেট প্রাইসটা জানতে পারবেন, আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন, কি গিফট থাকবে, কি কি ফ্যাসিলিটিস থাকবে সবকিছু পেয়ে যাবেন। জি, এরপর আমরা দেখব হলো আপনার ম্যাকবুক এয়ার 2017 সালের মডেল, ম্যাকবুক এয়ার 2017। জি, ম্যাকবুক এয়ার 2017 সালের মডেল, i5 প্রসেসর, 8GB RAM, স্টোরেজ হলো 256GB দিয়ে, এটা আমাদের কাছে পার্সেল তো মাত্র 42,000 টাকা। জি, আর 17 সালের আপনার i7 ভেরিয়েশন দিয়ে যেটা, ওটা আপনার প্রাইস পড়বে মাত্র 48,000 টাকা দিয়ে। 48 এবং 42। জি, এর উপরে ডিসকাউন্ট থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। ওয়ারেন্টি কেমন থাকবে এগুলো? আমাদের এগুলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে হলো 15 দিন, 15 দিন পরে হলো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে, আপনার ল্যাপটপটা যতদিন থাকবে ততদিন আপনি আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন। ওকে, তো এরপরে আরেকটা মডেল দেখি, যেটা হলো আপনার 2018 সালের মডেল। জি, এটা হলো স্পেস গ্রে কালার, এটার মধ্যে কিন্তু কালার দুইটা ভেরিয়েশন আছে, একটা হলো স্পেস গ্রে কালার আর একটা হলো সিলভার কালার।
আর এটাতে কিন্তু আপনার মানে 13 ইঞ্চি 2K রেজোলিউশন ডিসপ্লে আবার কিন্তু এটাতে আপনি কিন্তু টাচ আইডি পেয়ে যাবেন, টাচ আইডি সহ। জি, আর এটার কনফিগারেশনটা হলো ম্যাকবুক এয়ার 2018 সালের মডেল, ইন্টেল কোরাই 5, 8GB RAM, স্টোরেজ হলো 256GB দিয়ে, এটার প্রাইস পড়বে মাত্র 62000 টাকা। জি, এবং এর পরেও কিন্তু ডিসকাউন্ট আছে অবশ্যই, সেটা জানতে হলে স্ক্রিনে দেখানো নম্বরে ইমো কল কিংবা হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা যে কোনো মডেলের কতটুকু ডিসকাউন্ট চলতে সব ধরনের কনফিগারেশন আপনারা জানতে পারবেন, কিংবা সরাসরি দোকানে আসবেন ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অবশ্যই। আর যারা আপনারা ঢাকার বাইরে আছেন তাদের সুবিধার্থে আপনারা যদি ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু আপনার সেম ডিসকাউন্ট আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন। মানে আপনি যদি চান যদি সিলিমনেস হতে হবে এবং ক্যারি করতে কমফোর্টেবল মনে করবেন এবং কি আপনার ব্যাটারি ব্যাকআপ লং টাইম হতে হবে তাহলে আপনি ম্যাকবুক এয়ারটা আপনার জন্য বেস্ট হবে। ওকে, এটার প্রাইস কেমন? এটার কনফিগারেশনটা হলো ম্যাকবুক এয়ার 2019 সালের মডেল, ইন্টেল কোরাই 5, 16GB RAM, 256GB SSD দিয়ে, এটার প্রাইস পড়বে মাত্র 69000 টাকা। 69000 টাকা? হ্যাঁ। আচ্ছা, 69000 টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন। আর এটাতে কিন্তু আপনার দুইটা কালার ভেরিয়েশন আছে, একটা হলো সিলভার কালার আর একটা হলো স্পেস গ্রে কালার। ওকে, আর এরপরে আরেকটা ভেরিয়েশন দেখি যেটা হলো আপনার 2020-র। 2020? হ্যাঁ, 2020 কিন্তু আপনার মানে 2020 সালে কিন্তু দুইটা ভেরিয়েশন বেরিয়েছে, একটা হলো M1 আর একটা হলো ইন্টেল। এটা হলো আপনার 2020-র ইন্টেল কোরাই 5, 8GB RAM, স্টোরেজ হলো 500GB, আর এটাও কিন্তু ডিসপ্লে সাইজ কিন্তু 13 ইঞ্চি। জি, আর এটার প্রাইস পড়বে মাত্র 75000 টাকা। 75000 টাকা? জি। আচ্ছা, 75000 টাকা হলে কিন্তু আপনারা একদম লেটেস্ট মডেল বা 2020 সিরিজের ল্যাপটপটা নিতে পারবেন। কারণ আপনার 2020-র ভিতরে কিন্তু ইয়ার 2020-র ভিতরে কিন্তু আপনার হলো যেগুলো এমন সিরিজ আর কি ওটাতে কিন্তু আপনার লং টাইম 48 ঘন্টা আপনার হলো 24 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ থাকে। আর এটা তো আপনার ইন্টেল, এটা মানে ইয়ার তো আপনার টোটালি মানে ব্যাটারি ব্যাকআপ লং টাইম থাকে অনেক। ওকে, আমাদের কোন সিরিজটা দেখাবেন? এরপর আমরা ম্যাকবুক প্রো বা কিছু ভার্সন দেখে যাদের আপনার বিগ ডিসপ্লের ভিতরে লাগবে মানে আপনার গ্রাফিক্সের কাজ করবেন, অ্যানিমেশনের কাজ করবেন, তারা কিন্তু আপনারা চাইলে আমাদের এই মডেলটা পারচেজ করতে পারেন বিগ ডিসপ্লের ভিতরে। কিন্তু আপনার হলো ম্যাকবুক প্রো 2016 সালের মডেল, ইন্টেল কোরাই 7 প্রসেসর, 16GB RAM, 512GB SSD এবং কি আপনার হলো 15 ইঞ্চি 2K রেজুলেশন রেটিনা ডিসপ্লে। 2K রেজুলেশন? এটা কিন্তু আপনার টাচ বার এবং টাচ আইডি সহ পেয়ে যাবেন। ওকে, আর এটা আপনার 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ পেয়ে যাবেন AMD Radeon-এর, আর এটার প্রাইস পড়বে মাত্র 75000 টাকা। 75000 টাকা, যারা কিনা একদম রিজনেবল প্রাইসের মধ্যে বা কম দামের মধ্যে একটা ম্যাকবুক নিতে চান, 75000 টাকা হলে বিগ ডিসপ্লের ম্যাকবুক কিন্তু পেয়ে যাবেন। জি, এবং এটা হবে ফুল ফ্রেশ। কিছু 13 ইঞ্চির ভিতরে দেখে যেটা হলো আপনার একটার কনফিগারেশনটা হলো ম্যাকবুক প্রো 2016 সালের মডেল, ইন্টেল কোরাই 7 প্রসেসর, 16GB RAM, স্টোরেজ হলো 256GB দিয়ে, আর এটা কিন্তু আপনার টাচ বার এবং টাচ আইডি সহ পেয়ে যাবেন। আর অনেকে আছে কিন্তু টাচ আইডি সহ মানে টাচ বারটা সহ পায়, কারণ টাচ বার হলে আপনার উনি যে কোনো কাজই করুক না কেন ওটার কিছু ফিচার্স কিন্তু আপনার এই টাচ বারে চলে আসে, টাচ বার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এটা একটা সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে কাজ করতে পারবে। জি, আর এটার প্রাইস পড়বে মাত্র 65000 টাকা। 65000 টাকা? জি, এই 16-16 ভিতরে আর যাদের একটু স্টোরেজ বেশি লাগে আপনারা চাইলে ওটা আমাদের 512 দিয়েও কনফিগারেশন আছে, ওটাও পারচেজ করতে, আর ওটার প্রাইস পড়বে মাত্র 67000 টাকা। 67000 টাকা? জি। ম্যাকবুক প্রো 2017 সালের মডেল, ইন্টেল কোরাই 7 প্রসেসর, 16GB RAM, 256GB SSD দিয়ে এবং কি 13 ইঞ্চি 2K রেজুলেশন রেটিনা ডিসপ্লে দিয়ে, এটার প্রাইস পড়বে মাত্র 68000 টাকা। 68000? এখানে কিন্তু মানে আরেকটা জিনিস আছে যেটা হলো আপনার 16 সালের i7 16512 দিয়ে আমরা প্রাইস দিয়েছি মাত্র 67000 টাকা, আর 17 সালের হলো i7 16256 দিয়ে প্রাইস দিয়েছে মাত্র 68000 টাকা। 1000 টাকা ডিফারেন্স। এখন আপনি নিজে সিলেক্ট করেন যে আপনি কি 17 সাল পারচেজ করবেন না 16 সাল পারচেজ করবেন। আচ্ছা, অবশ্যই আপনি কিন্তু আপডেট নিতে চাইলে 17 সাল বেটার, 17 সাল বেটার। জি, আর 17 সালের আরেকটা ভেরিয়েশন আছে যেটা হলো আপনার ম্যাকবুক প্রো 2017 সালের মডেল, i7 প্রসেসর, 16GB RAM, 512GB SSD দিয়ে,
এটা প্রাইস পড়বে মাত্র 73,000 টাকা। 73,000 টাকা, জি। আচ্ছা, এরপর আমরা আরেকটা ভেরিয়েশন দেখি 1700-এর ভিতরে। কিন্তু আপনার 1700-এর কিন্তু আরেকটা ভেরিয়েশন আছে, মানে স্টোরেজ যদি যাদের আপনার হলো 1 TB-র মতো, যারা ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের কিন্তু হিউজ পরিমাণে স্টোরেজ লাগে। আর এটা কনফিগারেশন হলো ম্যাকবুক প্রো 2017-এর মডেল, ইন্টেল Core i7 প্রসেসর, 16 GB RAM, 1 TB SSD দিয়ে, প্রাইস পড়বে মাত্র 75,000 টাকা। আপনি কিন্তু 2,000 টাকা বাড়ালে আপনি 1 TB SSD দিয়ে পাইতেছেন 2017-এর মডেলটি। তো এরপরে আমরা 2018-এর মডেল দেখি, সেক্ষেত্রে আপনি ডিসপ্লেটার যদি আপনি সেটিংস এ যান তখন কিন্তু আপনি ডিসপ্লে পেয়ে যাবেন, হলে টু টোন পেয়ে যাবেন, চেক করে নিতে পারবেন। টু টোন থাকলে কিন্তু আপনার অরিজিনাল ডিসপ্লে। আর এটার কনফিগারেশন হলো ম্যাকবুক প্রো 2018-এর মডেল, i5 প্রসেসর, 16 GB RAM, স্টোরেজ হলো 256 GB দিয়ে, এটার প্রাইস বলো মাত্র 73,000 টাকা। আচ্ছা, 73,000 টাকা হলে কিন্তু 2018-এর মডেল নিতে পারবেন। জি, 16-এর ভিতরে আরেকটা মানে হাই কনফিগারেশন আছে, যারা আপনার 3D অ্যানিমেশনের কাজ করেন এবং আরও বাড়ি বাড়ি লেভেলে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন, তারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারেন। এটা যদি কনফিগারেশনটা বলি, এটা হলো ম্যাকবুক প্রো 2018-এর মডেল, i7 প্রসেসর, 32 GB RAM, 512 GB SSD দিয়ে এবং 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে, যাদের বাজেট আপনার 50-এর ভিতরে, কিন্তু আপনি ল্যাপটপটা চাইতেছেন যে আপনি সব ধরনের কাজ করবেন, গ্রাফিক্স এর কাজ করবেন, অ্যানিমেশন এর কাজ করবেন, তাদের জন্য বড় হতে হবে, তারা এই ল্যাপটপটি পারচেজ। এমনকি আপনি চাইলে আবার আপনার ইচ্ছা যে আমি আমার যে মানে অ্যাপেলের যে অরিজিনাল যে লোগোটা থাকে ডিসপ্লের ব্যাক সাইডে ওটা জ্বলবে, তাহলে আপনারা এই কনফিগারেশন দিয়ে এই মডেলটা পারচেজ করতে পারেন। এটা হলো ম্যাকবুক প্রো 2015-এর মডেল, ইন্টেল Core i7 প্রসেসর, 16 GB RAM, স্টোরেজ হলো 256 GB, এটাতে কিন্তু আপনার 15-ইঞ্চি 2K রেজলিউশন রেটিনা ডিসপ্লে। আচ্ছা, আর এটাতে কিন্তু আপনার ব্যাকলাইট সহ অ্যাভেলেবেল থাকবে আপনি। আর এটার চার্জার থাকবে। আর আপনারা কিন্তু আমাদের কাছে আসলে আপনারা ম্যাক এবং মাইক্রোসফট সারফেস এই দুইটা মডেলই পেয়ে যাবেন, আর আদার্স অন্য কোনো মডেল আমাদের কাছে পাবেন না। সারফেস এবং অ্যাপেলের যত ডিভাইস আছে সব আমাদের কাছে পেয়ে যাবেন। ওকে, আর এরপরে আরেকটা কনফিউশন দেখি, কিন্তু এটা হলো আপনার যারা সার্ফ মানে ট্যাব এবং ল্যাপটপ হিসেবে ইউজ করতে চান তাদের জন্য, হ্যাঁ, 2-in-1। এটা কিন্তু আপনি যে বাসার ভিতরে কিবোর্ড রেখে দিয়ে আপনি যদি এটা অফিসে নিয়ে গেলেন, তাও আপনি এটা দিয়ে স্মুথলি অফিসের কাজগুলো করতে পারবেন। আর এটা কিন্তু আরেকটা জিনিস হলো যে আপনার মানে মোবাইলের ক্যামেরা গুলো হচ্ছে কিন্তু এটা অনেক বড় একটা ক্যামেরা, আপনার এটা রেজুলেশন ডিসপ্লে রেজুলেশন হলো 2K রেজুলেশন ডিসপ্লে। আর এটা আপনার কনফিগারেশন যদি বলি, এটা হলো মাইক্রোসফট সারফেস 4 5, i5 এর 7th generation, 8 GB RAM, স্টোরেজ হলো 256 GB দিয়ে, এটা প্রাইস পড়বে মাত্র 42,000 টাকা। জি, আচ্ছা, 42,000 টাকা হলে কিন্তু আপনারা একটা হচ্ছে ট্যাব কাম ল্যাপটপ নিতে পারবেন। হ্যাঁ, আর এটার ভিতরে আরেকটা ভেরিয়েশন আছে, যেটা হলো আপনার i7 ভেরিয়েশন, কারণ আপনার মাইক্রোসফট সারফেসে কিন্তু মানে চাইলে স্টোরেজ কিন্তু আপডেট করতে, স্টোরেজ এবং র্যাম কোনোটাই আপডেট করতে পারবে না, সেই জন্য আপনার যেটাতে র্যাম এবং স্টোরেজ বেশি আছে সেটাই নেওয়া বেটার। যেমন এটা হলো আপনার সারফেস প্রো 5, i7 এর 7th generation, 16 GB RAM, 512 GB SSD দিয়ে, 2K রেজলিউশনের ডিসপ্লে দিয়ে, প্রাইস পড়বে মাত্র 41,000 টাকা। 41,000 টাকা, জি। আচ্ছা, যে এখানে কিন্তু এগুলো দেখতে এরকম হবে, যারা নিতে চান নিতে পারেন অবশ্যই। আরেকটা জিনিস, যদি সারফেসের ভিতরে কিন্তু আপনারা কালারফুল ডিভাইস যারা চান, আপনারা কিন্তু আমাদের কাছে আসলে সারফেস ল্যাপটপ প্রো এবং কি ম্যাক
আইম্যাক সব ধরনের কালারফুল ডিভাইস আমার কাছে পেয়ে যাবেন। আর এটা কিন্তু সারফেস প্রো সিক্স এর আরেকটা ভেরিয়েশন, মানে এটা কালারটা কিন্তু মার্কেটে সচরাচর পাবেন না, কিন্তু একমাত্র আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন। আর এটার কনফিগারেশনটা হলো মাইক্রোসফট সারফেস প্রো সিক্স i5 এর 8th generation RAM 8GB এবং স্টোরেজ হলো 256GB দিয়ে, এটার প্রাইস পড়বে মাত্র 49,000 টাকা। জি, আর এটার ভিতরে কিন্তু আরেকটা মানে ভেরিয়েশন আছে, যেটা হলো আপনার শুধু কিবোর্ডের পার্টটা হবে ব্ল্যাক, কালো কালার হবে, আর ওটার প্রাইস পড়বে মাত্র 45,000 টাকা, 3,000 টাকা কমে যাবে। আপনি চাইলে আপনার এই কিবোর্ডটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনি চাইলে 3,000 টাকা বেশি দিয়ে আপনি এই কিবোর্ডটা পারচেজ করে নিতে পারবেন, বা চাইলে ব্ল্যাক কালার। যে আপনি চাইলে আপনার অফিসের জন্য বা বাসায় আপনি বিডিডিং এর কাজ করেন বা স্টুডিওর কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপ হচ্ছে যদি আপনি ডেস্কটপ বানাতে চান তাহলে কিন্তু আপনি আলাদা সিপিইউ থাকবে আলাদা মনিটর থাকবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে অ্যাপেলের আইম্যাক একটা নিতে পারেন। আইম্যাক গুলো নিলে কিন্তু আপনি এই যে যেমন ধরেন অল ইন ওয়ান, এটা শুধু গেলে ডিসপ্লের আপনি টেবিল উপর নিয়ে সেটআপ করবেন ফুল এইচডি রেজুলেশন ডিসপ্লে দিয়ে প্রাইস পড়বে মাত্র 73,000 টাকা। জি, ডিসপ্লে AMD Ryzen 2GB Ryzen graphics card পেয়ে যাবেন, আর প্রাইস পড়বে মাত্র 90,000 টাকা। জি আচ্ছা, 90,000 টাকা হলে কিন্তু আপনারা এই iMac iMacটা নিতে পারবেন। জি, আর আপনাকে সারফেস ল্যাপটপের কিছু ভেরিয়েশন দেখে, তাহলে সারফেস ল্যাপটপ 2 i5 এর 8th generation 8GB RAM স্টোরেজ হলো 256GB দিয়ে, প্রাইস পড়বে মাত্র 44,000। আচ্ছা, 44,000 টাকা। হ্যাঁ, 44,000 টাকা। আর সারফেস ল্যাপটপের আরো ভেরিয়েশন আছে, আপনার যেটা হলো সারফেস ল্যাপটপ 1, যাদের বাজেট অ্যারাউন্ড আপনার 40 বা 40-এর নিচে তারা আমাদের কাছ থেকে এটা পারচেজ করতে পারে i7 ভেরিয়েশন দিয়ে। i7 7th generation 8GB RAM স্টোরেজ হলো 256GB দিয়ে, প্রাইস পড়বে মাত্র 40,000 টাকা। জি, আর আরেকটা ডিসপ্লে মানে এটা হলো সারফেসের ভিতরে হাই কনফিগারেশনের উপরে, মানে কনফিগারেশনগুলো অনেক হাই থাকে এটাতে, যেটা হলো সারফেস ল্যাপটপ 3 i7 এর 10th generation 32GB RAM 1TB SSD দিয়ে, 1TB SSD দিয়ে, আর আপনার হলো 15-ইঞ্চি 2K রেজুলেশন ফুলি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে প্রাইস পড়বে মাত্র 90,000 টাকা। আর এরপরে আমরা সারফেস ল্যাপটপ মানে যার 11th generation 12th generation 4 সারফেস ল্যাপটপ 4 i7 এর 11th generation 16GB RAM 512GB SSD দিয়ে প্রাইস পড়বে মাত্র 85,000 টাকা। জি, এছাড়াও কিন্তু ভিউয়ার্স আপনারা সব ধরনের অ্যাপেল এবং হচ্ছে সারফেসের প্রোডাক্টগুলো কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ভাই, কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেন। কুরিয়ার সিস্টেমটা হলো আপনি মানে যে পছন্দের যে ল্যাপটপটা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি ওই পছন্দ চাইলে আপনি ঘরে বসে ওই ল্যাপটপটা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন, চাইলে আর আপনার দেখে পছন্দ করে আপনি দেন পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার করতে হবে 2,000 টাকা অ্যাডভান্স করলে আপনার পছন্দের ল্যাপটপটি আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ওকে, যারা কিনা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন, কিংবা কুরিয়ারে কিন্তু নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ম্যাকবুক কিংবা সারফেস। আমি আপনাকে যদি আপনি আসার পসিবল হয় তাহলে আপনাকে অবশ্যই আসলেই বেটার, আপনি আসলেন আমাদের শপটা ভিজিট করলেন, আপনি নিজ চোখে নিজে আপনি প্রোডাক্ট পারচেজ করলেন, আপনি সোফায় বসে চেয়ারে বসে যেভাবে খুশি 2-3 ঘন্টা চালাবেন, আপনার যদি মনে হয় ভালো দেন আপনি পারচেজ করবেন। ওকে, কারণ সেই ক্ষেত্রে আপনি দেখা যায় যে আপনি প্রোডাক্টটা পারচেজ করলেন আপনার মনে হবে একটা কনফিডেন্স থাকে, কিন্তু আমি আপনাকে যখন একটা প্রোডাক্ট পাঠাবো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে আর যেভাবেই দেখাই, কিন্তু আপনার অনেক সময় দেখা নিজের কাছে একটা আনইজি ফিল থাকে কি দিল না দিল, সেক্ষেত্রে আপনি শপে আসলে আমাদের শপটা ভিজিট করলেন, শপের যে বাকি যে প্রোডাক্টগুলো আছে প্রাইস আপনি ইয়া করতে পারলেন, বিস্তারিত জানতে পারলেন। আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার
29টা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি নিতে পারেন, যাদের ক্রেডিট কার্ড আছে হ্যাঁ আপনারা চাইলে ইএমআই করেও নিতে পারবেন। জি ওকে, যারা কিনা নিতে চাচ্ছেন ইএমআই করে আপনারা অবশ্যই শপে ভিজিট করবেন, এছাড়া যারা নগদ নিতে চাচ্ছেন শপে আসাটা সবচেয়ে বেটার, সবচেয়ে বেটার। ওকে, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে। আসসালামু